আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিছু অত্যাধুনিক রাইস হারভেস্টিং মেশিন। ভিডিওটি শুরু হওয়ার আগে ভিডিওটি একটি লাইক করে দেন। প্রথমে মেশিনটি আপনি হয়তো দেখতে পারেন, এই মেশিনটি সাধারণত পিঠে বেঁধে হাতের সাহায্যে ধান কেটে সাইডে ফেলা হয়। এই মেশিনটির সাহায্যে এক ঘন্টায় প্রায় এক বিঘার কাছে ধান কাটা যায়। কিন্তু পরবর্তী যে মেশিনটি দেখবেন, এই মেশিনটি আরও ফাস্ট। এই মেশিনটি সাধারণত হ্যান্ড ট্রাক্টরের মতো। এই মেশিনটি চালানোর সাথে সাথে সামনে ধান কেটে সাইডে পড়ে যায়। এই মেশিনের সাহায্যে আপনি এক ঘন্টায় প্রায় দুই থেকে তিন বিঘার গাছে ধান কাটতে পারবেন। পরবর্তী যে মেশিনটি দেখবেন, এটি জাপানি টেকনোলজির একটি অত্যাধুনিক মেশিন। এই মেশিনটির সাহায্যে ধান কেটে সাইডে একদম আটি বেঁধে পড়ে। পরবর্তী মেশিনটি একটি চাইনিজ টেকনোলজির মেশিন। এই মেশিনটি সাধারণত ধানের উপরের অংশটি কেটে ধানটিকে ভিতরে নেয় এবং মেশিনের পিছনের অংশ দিয়ে ধানটি একটা বস্তায় লোড করা হয়। এবং পরবর্তী যে মেশিনটি দেখব, এটি আরও অত্যাধুনিক। এই মেশিনটির সামনের অংশ দিয়ে ধানটি ভেতরে ঢোকে এবং পিছন দিয়ে বোঝা বেঁধে পড়ে। পরবর্তী মেশিনটি বিশাল আকৃতি জমির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই মেশিনটির সামনে কাটাযুক্ত অংশটি সামনের ধানটিকে কেটে মেশিনের ভিতরে ফেলে এবং ধানটি ভিতরে পুরোপুরি হারভেস্টিং হয় এবং কুড়োগুলো পিছনের অংশ দিয়ে পড়ে যায় এবং পরবর্তীতে মেশিনের ধানগুলো বাইরে বার করা হয়। এরকমই অত্যাধুনিক মেশিনের সম্বন্ধে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।